নমস্কার বন্ধু তোমরা সবাই দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু তোমাদের সবাইকে স্বাগত আমি আবারও তোমাদের জন্য একটা চাকরির খবর নিয়ে এসেছি তো আজকের চাকরিটা হচ্ছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ এর যে কনস্টেবল সেই কনস্টেবল জিডি জেনারেল ডিউটি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের অর্থাৎ বিভিন্ন ফোর্স যেখানে বিএসএফ সিআইএসএফ এস এসএসবি আসাম রাইফেলস ইত্যাদি করে যে ফোর্স রয়েছে সেই ফোর্সে বিভিন্ন ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে এবং সেখানে ডিটেলস ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে এবং তার কী এলিজিবিলিটি রয়েছে কী অ্যাপ্লিকেশন মানে ফিস রয়েছে এবং পরীক্ষা কীভাবে হবে পরীক্ষার সিস্টেম কেমন তারপরে কত ডেট অফ বার্থ রয়েছে সব কিছুই ভিডিওর মাধ্যমে জানতে পারবে এবং যারা যাদের লক্ষ্য ফোর্স যাদের লক্ষ্য দেশ সেবা তারা অবশ্যই এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করো অনেক ভ্যাকেন্সি রয়েছে এবং ধীরে 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 অনেক ভ্যাকেন্সি কিন্তু নিয়োগ হবে যেখানে কিন্তু আজকে এই ভ্যাকেন্সি ডিক্লেয়ার হলো আবার আগস্টে কিন্তু জিডির ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে অর্থাৎ দু আগস্টে এই প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দু হাজার আগস্টে আবার কিন্তু ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেট রয়েছে তো তার আগে অবশ্যই যে যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তো দেখো এখানে ইম্পর্টেন্স কিছু ডেট দিয়ে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশান ডেট হচ্ছে তোমার যে অ্যাপ্লিকেশান ডেট চব্বিশ এগারো দু হাজার থেকে একত্রিশ বারো দু হাজার তেইশ চব্বিশ এগারো দু তেইশ থেকে একত্রিশ বারো দু হাজার তেইশের মধ্যে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান করে নেবে এবং ওই দিনেই কিন্তু ফিজ জমা করে নেবে এবং এখানে ফিজ হচ্ছে একশো টাকা ওকে এরপরে দেখো এখানে কিছু দেওয়া রয়েছে যে এডিট উইন্ডো অর্থাৎ কারেকশানের ডেট হচ্ছে চার এক দু হাজার চব্বিশ থেকে ছয় এক দু হাজার চব্বিশের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে ফাইনাল সাবমিশনের পর তোমরা কিন্তু এই ডেটের মধ্যে কারেকশান করে নেবে এবং কারণ অ্যাপ্লিকেশন ফিজটা অ্যাপ্লিকেশন কিন্তু অনেক ইম্পর্টেন্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে যা তুমি তথ্য দেবে সেই তথ্য বেসিসে তোমার কিন্তু রিক্রুটমেন্ট হবে তোমার সব প্রসেস কমপ্লিট হবে এরপর দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে কম্পিউটার বেসড একজামিনেশান সেটা হবে কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ওকে তো পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আগস্টের মধ্যে আগস্ট দু হাজার মধ্যে তোমরা কিন্তু ইন্ডিয়ান ফোর্সে কিন্তু যোগদান করবে সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে কিন্তু তোমরা অ্যাজ এ কনস্টেবল হিসাবে যোগদান করবে তো কোন ফোর্সে কত ভ্যাকেন্সি রয়েছে দেখে নাও একটু ওকে কী সিস্টেম রয়েছে দেখো এখানে কিন্তু পুরো ডিটেলস ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে যে এখানে কিন্তু তোমাদের বেতনও দিয়েছে পে লেভেল থ্রি এজ পার সেভেন পে পে কমিশন হিসাবে তোমরা কিন্তু বেতন পাবে এবং তোমাদের মোটামুটি বেতন হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে ওকে তো এখানে ডি এম এচ আর এ তারপরে হচ্ছে রেশন সব কিছুই কিন্তু এর মধ্যে ইনক্লুড করা রয়েছে এটা বেসিক পেয়ে দিয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশোর মধ্যে কিন্তু তোমাদের পেলেবেল হবে এরপর দেখো এইখানে যে বিএসএফ বিএসএফে ভ্যাকেন্সি রয়েছে যেটা দেখো এইখানে যে বিএসএফে ভ্যাকেন্সি রয়েছে কত ছ হাজার একশো চুহাত্তরটি সিআইএসএফে ভ্যাকেন্সি রয়েছে এগারো হাজার পঁচিশটি সিআরপিএফে ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার তিনশো সাঁত্রিশটি এই করে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সিতে কিন্তু সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের বিভিন্ন ফোর্সে নিয়োগ করা হবে যেখানে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস আইটিবিপি এ এস এসএফ এই কোরে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটি পদে কিন্তু তোমাদের নিয়োগ হবে এখন এ এরপরে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে সিআইএসএফ ওকে এরপর দেখো বন্ধু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে এজ লিমিট অর্থাৎ কত এজের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যাদের বয়স আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে অর্থাৎ যাদের জন্ম তারিখ এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হবে অর্থাৎ দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল ওকে এক এক দু হাজার ছয় সাল পর্যন্ত এক এক দু হাজার এক থেকে এক 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 দু হাজার মধ্যে যাদের ডেট অফ বার্থ অর্থাৎ দু হাজার এক থেকে দু হাজার ছয় এই ডেটের মধ্যে যাদের ডেট অফ বার্থ তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং গভর্নমেন্ট রুল অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এখানে কিন্তু এস সি এস জন্য পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য তিন বছরের ছাড় এক্স সার্ভিসম্যানের জন্য ছাড় রয়েছে ওকে তো আঠেরো থেকে তেইশ বছরের ছেলে মেয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সবার জন্য রয়েছে ছেলে এবং মেয়ে মেল ফিমেল দুটোতেই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এরপর দেখো এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ ভারতের যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে টেন পাস সার্টিফিকেট কিন্তু তোমার এখানে দরকার এবং টেন পাস সার্টিফিকেট হলেই কিন্তু তোমরা কনস্টেবলের জন্য এলিজিবেল তোমার দরকার হচ্ছে টেন পাস সার্টিফিকেট আশা করি প্রায় সবাই কিন্তু টেন পাস আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে যুবক যুবতী সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে যে পরীক্ষার যে মাধ্যমটা পরীক্ষার যে সিস্টেমটা সেটা হচ্ছে চারটি পার্ট রয়েছে চারটে সাবজেক্টে এখানে প্রথমে রয়েছে রিজনিং সেখানে কুড়িটি কোশ্চেন থাকবে কুড়ি চল্লিশ মার্কস থাকবে অর্থাৎ প্রতি প্রতিটি কোশ্চানের মার্কস হচ্ছে দুই করে ওকে প্রত কুড়িটি কোশ্চেন জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস দ্যাট মিনস কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ মাধ্যমিক লেভেলের কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ মার্কস এবং জেনারেল হিন্দি ওর ইংলিশ সেখানে কুড়িটি কোশ্চেন থাকবে চল্লিশ মার্ক ওকে এরপর দেখো তোমার যে ভাষা রয়েছে সেই ভাষাটা কিন্তু তোমরা নিজের রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারো অল দ্য কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ মাল্টিপ্যাল চয়েস টাইপ এবং এখানে কিন্তু কো সেন ইয়ে হচ্ছে এক্সাম সিস্টেম হচ্ছে সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম সেখানে কিন্তু হিন্দি ইংলিশ এবং তেরোটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কোশ্চেন কিন্তু সিলেক্ট করা হবে যেখানে কিন্তু বাংলা রয়েছে গুজরাটি রয়েছে মানে হচ্ছে কোঙ্কনি রয়েছে এই করে প্রায় তেরোটি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন হবে সুতরাং তোমাদের কাছে সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা এখানে হিন্দি বা ইংলিশ থাকলেও কিন্তু এখানে শুধুমাত্র ওটা হিন্দি অথবা ইংলিশ থাকবে বাকিটা কিন্তু বাকি তিনটি সাবজেক্ট সম্পূর্ণ বাংলায় পরীক্ষা হবে সুতরাং মানে হচ্ছে আঠেরো থেকে তেইশ বছর যুবক যুবতীদের জন্য সত্যি একটা অভাবনীয় সুযোগ এবং উই মানে উইদিন আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে যেখানে কিন্তু সিএপিএফের তোমরা কনস্টেবল হয়ে যাবে ওকে এবার নেগেটিভ মার্কিং তো থাকবেই প্রতিটি ভুল কোশ্চেনের জন্য পয়েন্ট করে তোমার কিন্তু নাম্বার কাটা যাবে এবং ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে কোনো একটা দিন তোমার কিন্তু অনলাইন এক্সাম হবে সুতরাং তোমরা কিন্তু আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে থ্যাংক ইউ